আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা প্রজাপতি। তো আমি প্রায় সময় এই প্রজাপতিটাকে দেখি, মানে ছাদে উঠলে সকালবেলা। এটা বেশিরভাগই যে কোমড়া গাছ, নতুন গাছ, নতুন মাচা, এইখানটায় থাকে, মানে আর কোথাও যায় না। মানে বেশিরভাগই দেখি বলতে, আমি যতদিনই খেয়াল করছি ততদিনই দেখেছি প্রজাপতিটাকে। তার মানে সে মনে হয় প্রত্যেক দিনই আসে এখানে বা আশপাশে কোথাও থাকে। প্রজাপতি রাতের বেলা কোথায় থাকে সেটা তো জানি না। তাদের কি আর নির্দিষ্ট বাসা হয়? বাসা তো হয় না, পাখির মতো। তো দেখা যাচ্ছে এই সার্কেলটাতেই থাকবে, একবার এদিকে মাচায়, আর একবার শিম গাছের ডগায়, আর একবার হচ্ছে কুমড়া গাছের ডগায়, এইভাবেই করবে। তো আমি এর ভিতরে আরও অনেক প্রজাপতি দেখেছি, সবগুলোরই আলাদা আলাদা সৌন্দর্য বৈশিষ্ট্য, আর ডিজাইনগুলা, প্যাকহোমের ডিজাইনগুলো অসম্ভব সুন্দর। তো এটা হচ্ছে ক্রিম কালারের ভিতর, দেখা যাচ্ছে কপি কালার, তারপরে যাইয়া ইয়েলো আছে, তারপর কিরকম চোখ চোখ, এই যে মনে হয় যে প্রিন্ট করছে, মানে ডিজিটাল প্রিন্টের মতো প্রিন্টিং, মানে মনে হচ্ছে গিয়া, মানে এটা ইয়া না, ন্যাচারাল না, মানে কি বলবো, ন্যাচারালি বাট 3D প্রিন্ট বা এরকম আর কি। হ্যাঁ, এরকম মনে হচ্ছে, আসলেই কিন্তু অসম্ভব সুন্দর প্রজাপতিদের, মানে সবগুলোরই আলাদা আলাদা বৈশিষ্ট্য, প্যাকমগুলোও আলাদা। এই যে দেখেন, মানে খুবই সুন্দর। আর যে প্যাকম মেলতেছে আর খুলতেছে, এটাই অনেকে যে আমাকে দেখে এখন বন্ধ করে ফেলছে, মানে উঠতেছে না। তো আমি প্রায় সময় দেখি, আমি অনেক সময় মোবাইল থাকে না হাতে ছাদে উঠলে, তো তাই ভিডিও করতে পারি না। তো আজকে দেখলাম, দেখার পর ভাবলাম যে না, ভিডিওটা করেই ফেলি, মানে ভালো লাগতেছে। এই যে দেখেন, উড়ে একবার উড়ে একদিক যায় ওদিক যায়, তারপর আবার এসে বসে আমার সামনে। আর এখন প্যাকমটা একবারে খুলে দিছে, কিছুক্ষণ বন্ধ করে রাখে দোনোটা, এই যে আবার নড়তেছে। তো কার কেমন লাগতেছে দেখে জানাবেন, কমেন্টসে জানাবেন। আমার চ্যানেল লাইক দিবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। তো ভালো থাকবেন, প্রজাপতি দেখতে থাকুন।